নমস্কার বন্ধু মিড ডে মিলের প্রকল্প থেকে ছাত্রছাত্রীদের আগস্ট মাসে দেওয়ার যে বিষয়টি বলা হয়েছিল সেখানে কিন্তু বড়সড় পরিবর্তন করা হলো সেক্ষেত্রে কিন্তু পরিবর্তন করে চাল এক দু কেজি দেওয়ার কথা বলা হয়েছে আলু এক কেজি দেওয়ার কথা বলা হয়েছে এবং তার সাথে সাবান একটি দেওয়ার কথা বলা হয়েছে সেক্ষেত্রে আলুর দাম ধরা হয়েছে আঠাশ টাকা এবং সাবানের দাম ধরা হয়েছে দশ টাকা তাহলে আলু কিন্তু পরিমাণ এক কেজি কমেছে তার পরিবর্তে কিন্তু একটা বড়ো ছোটো সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে এক কেজি করে ছোলা প্রত্যেক ছাত্রছাত্রীকে দেওয়া হবে কারণ অনেক জায়গা থেকেই প্রশ্ন উঠছিলো শিক্ষক মহল থেকে যে ছাত্রছাত্রীদের পুষ্টির ব্যাপারটি মাথায় রাখা দরকার ছিল কারণ শুধু আলু চাল ডাল দিয়ে কিছু হবে না কিন্তু তবে সয়াবিন দেওয়ার যে কথা বলা হয়েছিলো সেটা কিন্তু উদ্ধ্র করা হয়েছে তার পরিবর্তে এক কেজি করে প্রত্যেক ছাত্রছাত্রীকে ছোলা দেওয়ার কথা বলা হয়েছে তো এই পরিস্থিতিতে দাঁড়িয়ে যদিও ছোলার দামটা বেশি কিন্তু তা সত্ত্বেও সোয়াবিন বা ডাল এটা কিন্তু আর থাকছে না তবে সাবান একটি দেওয়ার যা কথা বলা হয়েছিলো সেটা কিন্তু দেওয়া হচ্ছে তবে এ বিষয়ে অনেক অনেককে শিক্ষক মহলের প্রশ্ন যে প্রাইমারি সেকশন বা আপার প্রাইমারি সেকশানে চালের কিন্তু একটা ডিফারেন্স থাকা দরকার ছিল কারণ প্রাইমারি সেকশনের থেকে আপার প্রাইমারি সেকশানে ছাত্রছাত্রীরা বড়ো এবং তারা কিন্তু তাদের পরিমাণটাও বেশি পেতো স্কুলে তাদের ধরা হতো তাহলে সেই জায়গায় এই চালের পরিমাণটা তাদের বাড়ানো উচিত ছিল তবে যে আলুর পরিমাণ এক কেজি সেটা কিন্তু দু কেজিও করা যেতে পারতো এরকমই অনেক শিক্ষক শিক্ষামূলকের ধারণা যাই হোক তবে এই যে বড়ো সড়ো একটা পরিবর্তন হয়েছে সেক্ষেত্রে কিন্তু চাল এক কেজি দু কেজি দেওয়ার কথা বলা হয়েছে এবং আলু তার সাথে এক কেজি এই যে আরবারের কিন্তু যেটা বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিলো আগস্ট মাসে থেকে কিন্তু দু কেজি চাল দু কেজি আলু ডাল সয়াবিন একশো গ্রাম এবং এক সাবান একটি কিন্তু সেগুলো অনেকটাই পরিবর্তন করে দিয়ে তার সাথে কিন্তু এইগুলো অনেকটাই ডাল এবং সোয়াবিনটা তুলে দেওয়া হয়েছে এবং আলু দু কেজির পরিবর্তে এক কেজি করে দেওয়া হয়েছে এবং সেক্ষেত্রে এক কেজি ছোলা এটা একটা পুষ্টিকর খাবার যদিও তবে ডিম যে ছাত্রছাত্রীরা পেত সেই তুলনায় কিন্তু কতটা এটা পুষ্টিকর সেটা কিন্তু এটা প্রশ্নচিহ্ন বা আরও এর সাথে অনেক অন্যান্য কিছু দিয়ে দেওয়া যেতে পারতো কি না এটাও কিন্তু শিক্ষকের প্রশ্ন করা হয়েছে তবে দেখা যাক যে বিষয়টি আপনাদের সামনে শেয়ার করলাম যে দু কেজি মানে চাল এবং এক কেজি আলু এক এবং একটি সাবানের কথা বলা হয়েছে এবং তার সাথে এক কেজি ছোলার কথা বলা হয়েছে তবে এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আবারও কিন্তু আগস্ট মাসের সমস্ত নিয়মবিধি মেনেই আবার অভিভাবকদের সাথে তুলে দিতে হবে সেটা কিন্তু প্রত্যেক জেলা থেকে বিজ্ঞপ্তি বেরোবে কবে দিতে হবে খুব শীঘ্রই সেটা আপনাদের যারা